Hello, Assalamualaikum everyone. This is me, Nijon Akhtar Mim from Thesol, Bangladesh, back again with another video. I don't like it. Instead of saying I don't like it, what you can say? I don't like it এর পরিবর্তে কিন্তু আপনি অনেক ধরনের word বা phrase use করতে পারেন। আজকে lesson আমরা সেটাই শিখবো। একই অর্থ বহন করে। একই অর্থ বহন করে আপনি কিন্তু অনেক ধরনের ওয়ার্ড বা ফ্রেজ ইউজ করতে পারেন কজ আপনি যদি অনেক ধরনের ওয়ার্ড বা ফ্রেজ ইউজ করেন আপনার ভোকাব স্কিল বাড়বে আপনার স্পোকেন স্কিল বাড়বে ফর এক্সাম্পল আমি এখন বলতে চাচ্ছি যে আই ডোন্ট লাইক ইট এই ওয়ার্ডটা আমরা বারবার ইউজ না করে ইনস্টেড অফ সেইং আই ডোন্ট লাইক ইট হোয়াট ইউ ক্যান সে আমরা কি বলতে পারি তাই না সো আই ডোন্ট লাইক ইট ইজ আ লিটল অফেন্সিভ সামটাইম You can diversify your speech. So number one is I dislike it. For example, you are in a formal meeting. Somebody gives you a proposal that you don't like it. So instead of saying you don't like it, you can say I dislike it. So number one is I dislike it. Number two is I don't really appreciate it. I don't really appreciate it. For example, I don't really appreciate it. You have been rude with me in public. Instead of saying I don't like it, আপনি কিন্তু I don't like it এর পরিবর্তে I don't really appreciate it এটা ইউজ করতে পারেন. So number three would be I'm not really interested. For example, someone gives you a proposal. That proposal was correct, but you are not really interested. So your proposal was correct, but I'm not really interested in jumping on it. আপনার প্রপোজালটা সঠিক ছিল কিন্তু আমি আসলে অতটা ইন্টারেস্টেড না সো আই ডোন্ট লাইক ইট এর পরিবর্তে কিন্তু আপনি এই ধরনের ওয়ার্ড বা ফ্রেজগুলো ইউজ করতে পারেন আই ডোন্ট রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট আম নট রিয়েলি ইন্টারেস্টেড আই ডিসলাইক ইট আই হোপ আপনারা একই ওয়ার্ড বারবার ইউজ না করে ট্রাই করবেন একই মিন বহন করে বিভিন্ন ধরনের ওয়ার্ড বা ফ্রেজ ইউজ করতে কজ এতে আপনার ইংলিশ স্কিল অনেক বাড়বে ট্রাস্ট মি সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও টেক কেয়ার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সি ইউ ইন নেক্সট ভিডিও